এরকম কিছু না সব এমনি हेलो बंधुरा सबाई के हैप्पी संडे। आज हलो रविवार और रविवार सकाल एकटूखानी अन्यरकम है मैंने घूमते गए आराम से उठे फ्रेश ट्रेश हो मैंने মানে ওই হিলে ডুলে আরামসে কাজগুলো করা যায় অন্য দিনের তুলনায়। তো যাই হোক উঠে গেছি আর এখন করছি না একটুখানি ব্রেড অমলেট করব। তো আগের দিন এনে রেখেছে তোমাদের দাদাভাই ব্রেড, তো সেটাই অমলেট করে নিচ্ছি। একটুখানি ডিম ঘরেই রাখা ছিল, তো দেখো আমি একটুখানি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি ভালো করে। আসলে শীতের দিন তো ডিমের কুসুম এত ফ্রিজের মতো হয়ে আছে, মানে ফ্রিজে রাখলে যে ডিম যেরকম টাইট হয়ে থাকে এইরকম। তো এইদিকে তো এক কাপ দুধ বসিয়ে দিয়েছি চায়ের জন্য, আর এইটার মধ্যে একটুখানি জলও দিয়ে দেবো। আর এইদিকে দেখো ব্রেড অমলেটগুলো একটুখানি ভেজে নিচ্ছি, আমি কিছুই দিইনি, দুধ দিয়েছি শুধু। দুধ দিয়ে ভালো করে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি, আর দুধ দিলে একটা স্মুথনেস আসে। তো যাই হোক এই যে দেখো প্রথমটা একটা ভেজে নিয়েছি, তারপর আরেকটা ডিপ করে দিচ্ছি। তো এরকম মোটামুটি আমাদের সবার জন্য দু পিস দু পিস করে ভেজে নেব চারজন, আমরা চারজনের জন্য। পাপাই খাবে কি না জানি না, তবে এগুলো একটুখানি পাপাইয়ের জন্য চিনি দিয়ে ভাজবো, অনেকটা স্মুথ হয় পাপাইয়ের জন্য চিনি দিয়ে ভাজলে। মানে এমনিতে এই ব্রেডগুলো অনেকটা স্মুথ হয় আর কেটে কেটে পিস পিস করে দিলে না বেশ ভালো লাগে খেতে, আর পাপাইও মানে ছোটো বাচ্চারাও খেতে পারে এরকম ব্রেড অমলেট করে দিলে। তো দেখো একে পরপর করে করে আমি প্রথম দুটো ভেজে নিয়েছি, তারপর আরও দুটো বসিয়ে দিয়েছি। তো সুন্দর করে একটুখানি লাল লাল করে সাদা তেলের মধ্যে ভেজে নেব, বাটারের মধ্যেও ভাজা যায়। আমি আর ঘরে এখন বাটার নেই। তো দেখো আমি এখানে দুবার চার পিস ভেজে নিয়েছি, আরও দু পিস ভেজে নিয়েছি, তারপর বসিয়ে দিয়েছি, মানে চাটা বসিয়ে দিলাম চাটা হয়ে গেছে। দুজনের জন্য দু কাপ চা বসিয়ে দিয়েছি, আর সরি চা ছেঁকে নিয়েছি, আর এই যে ব্রেড অমলেটও হয়ে গেছে। তো এগুলো মানে এখন হাতে করে নিয়ে যাব ওই রুমে বসে খাবো। তো আমরা চলে এসেছি এই রুমে। তো তোমার দাদাভাই তো ক্রিকেট খেলা দেখছে, আর আমি অনেক বকর 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 করে যাচ্ছি কিন্তু কোনো উত্তর পাওয়া যায় না। তোমার দাদাভাই এরকমই, আমি কথা বলতেই দাবো ও কোনো উত্তরই দেবে না, হুঁ হাঁ করবে বাস। তো যাই হোক পাপাইও বসে ওইখানে খাচ্ছে, আর তারপর না চলে এসেছি ঘরের। তো বাসিকা সেরেই নিয়েছি, বারান্দাটা না ঝাড়ু দিইনি সকাল সকাল, তো এবার এসেছি বারান্দাটা সুন্দর করে একটুখানি ঝাড়ু দিয়ে দিই। আর অনেকটা বাতাসে না ধুলা মাটি পড়ে, দেখতেই পাচ্ছে অবস্থা খারাপ। আর কয়েকদিন ধরে বেরিয়ে মুছিও না বারান্দাটা, মুছে নিলে না পরিষ্কার থাকে। তো ওইদিকে দেখো উপর থেকে কিছু একটা পড়েছিল, তো উপরের একটা ছেলে এসে মানে নিয়ে গেল, ওর নাম মানব। তো মানব এসে ওইটা নিয়ে গেছে, বল না কি একটা পড়েছিল। তো আমি এদিকে ঝাড়ু দিয়ে সব জাবড়া নিয়ে এসেছি, আর এই যে প্লাস্টিকের ব্যাগগুলো এগুলো ঘর থেকে বাতাসে মানে পাপাই বের করে ফেলেছে। আর এইদিকে দেখো আমি একটা বস্তার মধ্যে জাবড়াগুলো ভরে নিচ্ছি সব, আর সব পুরো আগে ভরে রাখবো এটার মধ্যে, তো তোমার দাদাভাই গিয়ে ফেলে আসবে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার্স ব্লগ। আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন আর একটি দিন শুরু করছি তোমাদের সবার ভালোবাসা নিয়ে। আর বাড়িতে দেখো আজকে ওগুলো রোদ্র উঠবে না, একদম অন্ধকার হয়ে আসছে, মানে আজকে ঝুড়ঝুড় করে বৃষ্টি পড়ছে না কুয়াশা পড়ছে বুঝাই যাচ্ছে না। তো এবার গিয়ে রান্নাবান্নাগুলো সেরে নেবো, চাটা খাওয়া তো হয়ে গেছে, আর রাত্রের রান্নাবান্না করাই আছে, ডালের বড়া করবো আর বাস মানে গরম গরম ভাত হয়ে যাবে। তো চলো ঝটপট গিয়ে রান্নাবান্নাগুলো সেরে নিই, আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকে অনেকটা মুসুর ডাল বেটে নিয়েছিলাম, আর তোমার দাদাভাই বলছিলো যে একদম জাল হয়নি। তো আজকে দেখো ভর মানে অনেক লঙ্কা দিয়েছি, আরও কিছু পেঁয়াজ দিয়েছি একটুখানি সুজিয়ে, নুন হলুদ আর একটুখানি দিয়ে, আর এইটাকে আমি এবার ভালো করে মেখে নেবো একটুখানি নিয়ে, আবার এগুলো ভেজে নেবো। আর রয়েও গেছে কালকে খাওয়ার পর, অনেকটাই বেটে মানে ভিজিয়ে নিয়েছিলাম, পাপাই অনেকটা ফেলে দিয়েছিলো কি করবো, সব আধা কিলোর উপরে ছিল, আধা কিলো প্যাকেট ছিল মনে হয়। তো পুরো প্যাকেটটাই ফেলে দিয়েছিলো, তো ভিজিয়ে নেওয়ার কারণে অনেকটা হয়ে গেছে। তো এবার ভাবছি এগুলো সব মানে এখন বড়া করে নেবো, তো সকালের খাওয়াতে হয়ে যাবে। তো দেখো এখানে একবার মানে বড়া করে নামিয়ে নিয়েছি, আর একগুলা বসিয়েছি। তোরা দেখো ফাইনালি খাবার রেডি হয়ে গেছে, এটা রাত্রের মুড়িঘণ্টটা গরম করেছি, একদম মাকো মাকো হয়ে গেছে, জমিয়ে খাওয়া দাওয়া হবে ডালের বড়া। এখানে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আগে তোমাদের দাদাভাইকে দেবো আর তারপর আমিও খেতে বসবো, আর ওই দিয়ে গরম জলটাও বসিয়ে দিয়েছি। বাস চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। চ
चलो पापार किनारे चलो এখন বাজছে বিকেল 4টে আর আমি চলে এসেছি এখানে একটুখানি পাস্তা করব অনেকদিন হয় সেই মেখুরনিগুলো ঘরে রাখা আর করা হচ্ছে না সেই তো আজকে বললাম চলো করা যাক মানে দাদাভাই যেহেতু আজকে ঘরে আছে সেই কারণে তো এখানে দেখো গরম জল করে নিয়েছি আর গরম জলের মধ্যে পাস্তাগুলো দিয়ে দিলাম আর এবার একটুখানি এটার মধ্যে তো এটার মধ্যে দেখো চা পাতা মানে রেখেছিলাম প্যাকেট আর চা পাতা পড়ে গিয়েছিল আর এই মেখরনিগুলোর ভিতরে ঢুকে গিয়েছিল সেই কারণে বের করতে পারিনি তো জলটা তো ফেলেই দেব তো এটার মধ্যে একটুখানি নুন আর তেলটা অ্যাড করে নেব তো নুনটা অ্যাড করে নিলাম তো একটুখানি সয়াবিন তেল দিয়ে দিলাম তো দেখো এখানে মেখরনিগুলো সিদ্ধ হয়ে গেছে আর এবার এটা জল ঝরিয়ে নেব ঠান্ডা জল দিয়ে একটুখানি ধুয়ে নেব ভালো করে আর এখানে দেখো টমেটো আর পেঁয়াজ চপিং করে নিয়েছি আর এখানে শেজওয়ান এটা চাটনি আর এইটা না ভীষণ স্পাইসি হয় তো খেতে ভালো লাগবে চটপটা টাইপের হবে আর এটা পাস্তা মশালা তো চলো আগে ওইটা নামিয়ে নিই তারপর এইগুলো চপিংগুলো একটুখানি কষিয়ে নেব তো বন্ধুরা দেখো একটুখানি ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি আর এত পারফেক্ট হয়েছে দেখো একদম কি সুন্দর হয়েছে একটা শরীরে কিন্তু আরেকটা লেগে নেই আর যে চা পাতাগুলো পড়েছিল আমি চা পাতাগুলো ধুয়েছি তো চলে গেছে এই মানে জুড়িটার মধ্যে ফাঁকা দিয়ে চলে গেছে বেশ সুন্দর করে আর বয়েলটা মনে হয় 3 থেকে 4 মিনিট করলেই হয়ে যায় আর তেল দিলে একটুখানি গায়ে লাগে না দেখো বেশ দারুণ হয়েছে একদম পারফেক্ট বয়েল করতে পারো আর চলো এবার একটু ভাজা করে দেবো টাইমটা ঠিক মানে মানে স্টাইলে যেরকম নুডলস চাউমিন করে করা হয় এরকম একটুখানি ডিম টিম দিয়ে করি তো চলো দুটো ডিম নিয়েছি আর এবার ডিমগুলো ফেটিয়ে নেব তেল দিয়ে দিয়েছি দেখো আর কড়াই তেল গরমও হয়ে গেছে আর এইবার ডিমগুলো দিয়ে দেব আর দুটো ডিম ফাটিয়েছি দুটো দু রকমের কালার ওই ছেড়ে দেন একচুয়ালি তেল ছাড়ব আগে ডিমটা একটুখানি গুঁড়া করে তুলে নেব বাস তারপর মশলা ডালব এটার মধ্যে আলাদা করে এই যে ডিম নামিয়ে নিয়েছি আর এখানে দেখো তেল দিয়ে দিয়েছি আর এবার টমেটো আর পেঁয়াজগুলো একসঙ্গে দিয়ে দেবো আমি মাত্র একটি মানে একটাই টমেটো দিয়েছি আর তোমার দাদাভাই টমেটোটা তেমন একটা এরকম জিনিসে বেশি পছন্দ করে না সেই কারণে আর টমেটো ক্যাচাপটা নেই না হলে ক্যাচাপটাই দিয়ে দিতাম নুনটা অ্যাড করে নেব একটু হলুদ দিয়ে দেবো কালারটা সুন্দর আসবে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি পেঁয়াজ টমেটোটা পুরো গলে গেছে আর এবার দেখো উপরের দিকে ছেড়ে দেবো মেকরনিটা একবার নাড়াচাড়া করবো নাহলে নিচে লেগে যাবে জ্বলে যাবে আর নুনটা হিসাব মতোই দিয়েছি আমি এইটার মধ্যে কিন্তু নুন অ্যাড করেছি আর তবে ধুয়েছি যদি থেকে যায় একটু আর একটু নুনের টেস্টটা সেই কারণে অল্প নুন অ্যাড করেছি তো এটার মধ্যে একটুখানি পাস্তা মশলাটা অ্যাড করে নেব দু প্যাকেট আছে দুটো প্যাকেটই অ্যাড করে নেবো ম্যাগি মশলা দিয়ে তো আগে খেয়েছি তবে পাস্তা মশলাটা ফার্স্ট টাইম ট্রাই করছি দেখি টেস্ট কীরকম দু প্যাকেটই দিয়ে দিলাম ওখানে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ সামান্য একটুখানি চিনিয়েই অল্প পরিমাণে ছিটে মাত্র একটু চিনি দিয়ে দেবো পাপাই খাবে তো ওই যদি চিনি দিলে হয়তো একটুখানি মিষ্টি মিষ্টি ভালো লাগবে সেই কারণে আর শেজওয়ান চাটনিটা আমি এখানে দিলাম না কারণ ওই টিক্কা হয়ে গেলে পাপাই একটু মুখে দেবে না তার চেয়ে বরং প্লেটে সার্ভ করার সময় সুন্দর করে দিয়ে দেবো আর এবার উপর দিয়ে দেখো এখানে আমি এক ডিমটাও অ্যাড করে নেবো হয়ে গেছে মেকরনি রেডি
তো বন্ধুরা দেখো পাস্তা ফাইনালি রেডি। আমি আমারটা নিনিকি আর তোমার দাদাভাইকে দিয়েছি, বলছে দারুণ হয়েছে। আর আমি একটুখানি টেস্ট করেছি, সত্যি সত্যি দারুণ হয়েছে। আর আমি ঘরে বানাইনি আগে কখনো পাস্তা, তার কারণ হলো আমাদের ঘর মার্কেটে ঘরের সামনেই কিনতে পাওয়া যায়, সেই কারণে আর কখনো বানানো হয়নি। তো এইগুলো এনে অনেকদিন হয়েছে রেখেছিলাম, তো আজকে ভাবলাম চলো বানাবি। তোমার দাদাভাই বলছে একটুখানি বানাও, তো চলো এবার এটা এনজয় করা যাক। প্রথম নিজের হাতের পাস্তা খেয়ে দেখি কেমন হয়েছে। তো দেখো পাস্তা উস্তা খেয়ে না একটু ঝটপট রেডি হয়ে গেছি, আর একটুখানি চাদরটা নিয়ে নিয়েছি। তোমার দাদাভাই বলছে বাইরে ভীষণ ঠান্ডা লাগবে, সুন্দর করে চাদর মুড়ি দাও। তো আমার একটুখানি সুস্তি বলতে পারো, যাই হোক টাকার ব্যাগ নিতে ভুলে গিয়েছিলাম। তো আর আবার এসে টাকার ব্যাগটা নিয়ে এবার যাচ্ছি। চলো তোমার দাদাভাই বেরিয়ে পড়েছে আর আমিও বেরোবো এবার। বন্ধুরা শুভ সন্ধ্যা, আর আমরা বেরিয়েছি এখন একটুখানি মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। তো চলো দেখা যাক মার্কেটে কি কিনি। ভাইয়া ये कैसे 20 रुपए के। खरगोश में दे दो। তো এখান থেকে একটা জিনিস কিনে আর একটা দোকানের দিকে গেলাম, সেটা হলো টুপির দোকানের দিকে। পাপাইয়ের জন্য তোমাদের দাদাভাই টুপি কিনতে চাইছে, আর আমি তো জানি পাপাই না টুপি পরেই না। আর ঘরে একটা টুপি আছে যেটা না উপর দিকে সেলাই করে গেছে, তো আমি আর সেলাই করতে ভুলে গেছি, আর সময় করে একবার করে নেবো সেলাই। তো ওইদিকে আরও নতুন টুপি দেখার জন্য এসছে তোমাদের দাদাভাই, মানে খুঁজছে এখানে যে দেখো নতুন টুপি। তো ওর না কোয়ালিটিগুলো পছন্দ হচ্ছে না, এমনিতে তো অনেক সুন্দর সুন্দর। তো বন্ধুরা দেখো বাইরে বেরিয়েছি, হালকা একটা জ্যাকেট পরেছি, আর কি ঠান্ডা লাগছি কি বলবো। আর মার্কেটে তেমন বেশি মানুষজন নেই ঠান্ডার কারণে। ওরে বাবারে, আমি না পুরো কাঁপুনি খাচ্ছি ঠান্ডার কারণে, কারণ একটা জ্যাকেটই পরেছি, ভিতরে একটা হালকা মানে সোয়েটার পরেছি। বাবা আমি তোমার দাদাভাইকে বললাম যে বাদ দাও আর নিতে হবে না টুপি, তো না দেখি চলো আরো দেখি বলে আরো নিয়ে এসেছি। তো অনেকক্ষণ তো মার্কেটে ঘুরাঘুরি হলো, টুপি আর পছন্দ হয়নি। তো তারপর যাচ্ছি একটুখানি ওই সবজি মার্কেটিং এর দিকে যাব, মানে এই সাইডে তো অনেক জিনিসপত্র উঠে, আর আমাদের ঘরের সামনেই একদম সবজির মার্কেটটা বসে। তো এখানে এসেছি, আগে একটুখানি দুধ মানে দুধ তো দোকান থেকে নিতে হতো, তো একটুখানি ওইদিকে ঘুরে যেত, আমরা সিধা ঘরে চলে যাব। তো এখান থেকে দুধটা নিয়ে নিচ্ছি। সামনে দেখো অনেক মিষ্টি, মানে ওই দোকানে মিষ্টি উষ্টি পাওয়া যায়, কেক পাওয়া যায়, মিষ্টি পাওয়া যায়, দুধ আর দুধটা থাকে, দই থাকে, এখানে ঘিও পাওয়া যায়। তো যাই হোক আমি শুধু দুধটাই নিয়ে নিচ্ছি পাপাইয়ের জন্য। পাপাইয়ের জন্য দুধটা সবসময় না এক্সট্রা রাখতে হয় ঘরে, কোনো সময় যদি ওর খাবার ইচ্ছা না হয় তাহলে দুধটা করে খাওয়াতে পারি। তারপর সবজির মার্কেটের দিকে চলে এসেছি, আর এই যে দেখো এখানে কি মানে শক্কর আলু বা মিষ্টি আলু, যাই হোক এগুলোতে না মিষ্টি একদমই হয় না, তবে খাওয়া তো ভালো। তো তোমাদের দাবি বলছে না নেবো না। তারপর দেখো এখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি, একটুখানি যাবো ওইদিকে আরও সবজি টবজি দেখে, আর তারপর মার্কেটের মাছের বাজারের দিকে একটুখানি যাবো। মা রাত্রে বেলা কি রান্না হবে সেটাই চিন্তাধারা চলছে, মাছ নিয়ে গেলে বাস ঝটপট হয়ে যাবে এটাই ভাবছি। তো আরও এখানে এসে দেখে দেখলাম মুড়ি, জিজ্ঞেস করলাম তোমার দাদাভাইকে সুন্দর মুড়ি নেবে কি না, তো বলছে না খেয়ে খাবে নিয়ে। তারপর চলে এসেছি এখানে লাস্টে দিকে, দেখলাম বাতু শাক অনেক সুন্দর, তো দামটা অনেকটা বেশি বলছে। আর মান্ডি মানে বড় বাজারে গেলে না তোমার দাদাভাই আরও সস্তায় নিয়ে আসে, তো বলছে যে না ওইখানে এইখানে 20 টাকা বলছে, আর বলছিল ওইখানে 20 টাকায় 2 আটি দিয়ে দেয়, 10 টাকা করে আটি দেয়, অনেক সুন্দর সুন্দর শাক থাকে। তো যাই হোক তারপর আর আমি নিলাম না, আর নিয়ে তো সকালবেলা আমাকেই বেছে মানে বেছে বুঝে কাটতে হবে সেই কারণে। তারপর দেখো মাছের মার্কেটে চলে এসেছি, মাছের মার্কেট এই একটা দোকানই আমাদের এই মানে পুরো এই রামদরবার এরিয়াতে না একটাই দোকান, এইখানেই শুধু মাছ বিক্রি হয়। আর এখানে শুধু পাঙ্গাস, ওই যে 2-3 রকমের মাছ, ওই যে কালো কালো একটা, লাল কালো একটা মাছ, আর পাঙ্গাস, আর ছোটো মাছ, এই মানে ছোটো মাছটা উঠে না এটা হঠাৎ হঠাৎ উঠে। তারপর এইখানে এসে তোমার দাদাভাই নিয়ে নিচ্ছে একটুখানি মশরুম 2 প্যাকেট সব পরের দিন সকালে রান্না করার জন্য। বন্ধুরা দেখো মাছের মার্কেটে গিয়েছিলাম, যে মার্কেট থেকে এই মাছগুলো নিয়ে এসেছি, আর এনে সুন্দর করে পরিষ্কার করেও নিয়েছি। এগুলো হবে মানে ভাজা ভাজা টাইপের হবে, মশলা ফ্রাই। তো চলো আগে মশলাটা রেডি করে নিই। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এসে ঝটপট এদিকে দেখো মুসুর ডালও রান্না করে নিয়েছি, ধনিয়া পাতা দিয়ে মুসুর ডাল, ডালটা একদম ঘন ঘন মুসুর ডাল করেছি।
এই দেখো মাছটা রেডি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচা সরষের তেল, নুন, হলুদ আর অনেকগুলো কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর আদাও দিয়েছি কুচি কুচি করে, মানে কদ্দুকস করে এখানে আদা দিয়েছি। আর এবার মাছগুলো সুন্দর করে মেখে তারপর বসিয়ে দেবো রান্না হতে। মেখে নেবো, এগুলো মিক্স করে নেবো সুন্দর করে। পেঁয়াজটা একটা পেঁয়াজই দিয়েছি, পেঁয়াজটা না একটুখানি মিষ্টি মিষ্টি লাগছিলো, সেই কারণে মিষ্টি হলে না তরকারির স্বাদই নষ্ট হয়ে যায় পেঁয়াজ, সেই কারণে কম মানে অল্প পরিমাণে দিয়েছি। আর লঙ্কা গুঁড়োটাও শেষ বারন্ত করে বাস কাঁচা লঙ্কা দিয়ে করে নিচ্ছি। আর কাঁচা লঙ্কা আমাদের ঘরে সবাই বেশ ভালো খায়, বিশেষ করে তোমাদের দাদাভাই, আমিও খাই। কাঁচা লঙ্কাটা হেলদি গুঁড়ো লঙ্কার চাইতে, কালারের জন্য দিতে হয়, তবে গড়ে খাবো আর কালারের প্রয়োজন নেই, তাই না বলো? দেখো কড়াইটা গরম হয়ে গেছে, এটাতে সকালবেলা বড়া বেজেছিলাম তো তেলের কড়াই ছিল, এটাতে করে নিচ্ছি, পরে সুন্দর করে মেজে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো এরকম করে চারি সাইডে দিয়ে দেবো, আর তারপর তো এরকমই রেখে দেবো, যখন এক সাইড হয়ে যাবে ভালো করে তারপরে একটুখানি উল্টে দেবো। এই মাছগুলো বেশি নাড়াচাড়া করলে একটা প্রবলেম জানো তো, বেঙ্গে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেই কারণে আর এরকমই থাক, হোক একটা সাইড তারপরে উল্টে দেবো। তো মার্কেট থেকে কী এনেছি তোমাদের দেখানো হয়নি তো, এই একটা ওটসের প্যাকেট এনেছি পাপাইয়ের জন্য, দেখি ও খায় কি না, সকালবেলা একটুখানি করে দেব। তো মার্কেট থেকে বা সেই ধনিয়া পাতা এনেছিলাম, আর কি বলে শশা মানে খিরা নিয়ে এসেছিলাম, আর মাছ আর ওই ওটসের প্যাকেট আর একটা তেলের বোতল, বা সেইটুকুই ছিল, আর কিছু আনা হয়নি। আর তারাও আর দেখিয়েছিলাম তোমাদের পাপাইয়ের জন্য এই ডোরিমনটা এনেছি, যেটা লাইট জ্বলে, এই যে এখানে চাবি আছে, ওই চাবিটা ঘুরালেই লাইটটা জ্বলে। তো দেখো এখানে মাছের এই ভাজিটা, মাছ কোরুটা একদম সুন্দর হয়ে গেছে, ভাজা ভাজা দারুণ হয়েছে। কিন্তু লঙ্কা গুঁড়ো দিলে বেশ লাল লাল কালার হতো, দেখতে আরও বেশি ভালো লাগতো, তবে ওই কাঁচা লঙ্কা দেওয়ায় কোনো কালার আসেনি, তবে হয়েছে দারুণ, একদম ঝুরঝুরো ভাজা হয়েছে। তো এবার না এটা নামিয়ে নেব। এখানে দেখো একটুখানি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, থালাটার ধুইনি এই মাছের থালাটি, আর এখানে দেখো একটুখানি মাছগুলো ভেজে সুন্দর করে তুলে নিয়েছি, সকালের এই ডালের বড়াগুলো রয়ে গিয়েছিলো যেগুলো আমি এবার সুন্দর করে ভেজে নিয়েছি। আর ভাই বলছে যে একটুখানি চিকেন নিয়ে, মানে চিকেন না কি লিভার নিয়ে এসছে, চিকেন লিভার, তো বৌদি একটু পেঁয়াজ কেটে রেখো, আমি নিয়ে আসছি ঝটপট রান্না করে নেবে, তো ওরই অপেক্ষা করছি, তাই এখানে পেঁয়াজটা কেটে রাখলাম। তো ভাই চলেও এসে ভালো করে ধুয়ে এই চিকেনের লিভার আর এই স্টমাক, হ্যাঁ লিভার আর স্টমাক দুটো ভালো করে ধুয়ে আর সুন্দর করে একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর লিভারগুলো যখন সেদ্ধ করতে বসাই না তো একদম কালো 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 জল বেরোচ্ছিলো, আর তোমাদের দাদাভাইকে ওইদিকে ভাত দিয়ে দিয়েছি, কারণ ওই সব না তোমাদের দাদাভাই খাবে না, ও এসব পছন্দ করে না একদমই। আর মানে খাসির ওই যে লিভার টিভার হলে আলাদা, মটনের লিভার হলে আলাদা কথা, তবে এই মুরগির যে লিভারগুলো হয় ফার্মের বিশেষ করে, এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ইঞ্জেকশন দেওয়া থাকে, তো ভীষণ খেলে অনেক ধরনের অসুখ বিসুখও হতে পারে। তোমাদের দাদাভাই বলছিলো যে একদমই ভালো না এগুলো খাওয়া, তো বাই খেতে মানে ও সবসময়ই পছন্দ করে খেতে, তো যার যারই পছন্দটা তো আলাদা, তো আমি রান্না করে দিচ্ছি, আমার তো আর রান্না করতে অসুবিধে নেই বলো। যাই হোক, তো আমার না এইটাও ভালো লাগে না, আর লোকাল মুরগির হলে বেশ আগে যখন ছোটোবেলা ছিলাম তখন মা রান্না করে দিত, তখন খুব ভালো লাগতো, মানে তরকারির মধ্যে একটুকুরো অংশ পড়তো না তখন সেটা ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। আর তাছাড়া এই যে ছোটো ছোটো মাছ রান্না করেছি সেগুলোও কিন্তু আমার একদমই ভালো লাগে না বলতে পারো, কাটা থাকে বেশি। যাই হোক, এই যে দেখো সিদ্ধ করে ভালো করে ধুয়ে জল জড়িয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু মশলাটাও রেডি করে নিয়েছি, এই হালকা মশলা লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন নিয়েছি। তো এবার দেখো মশলাটা পেঁয়াজ কষানো হয়ে গেছে, পেঁয়াজের মধ্যে তেজপাতা ও তা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, আর তারপর দেখো মাংসগুলো মানে অংশগুলো দিয়ে দিলাম, আমরা কিন্তু এটাকে এমনি আঞ্চলিক ভাষায় অংশ বলি, আর এমনি তো চিকেন লিভার বলা হয়। যাই হোক, অংশ দিয়ে দিলাম, অংশের মধ্যে কিন্তু মশলাটাও দিয়ে দিলাম।
তো ওইদিকে দেখো অনেকটাই রাত্র হয়ে গেছে আর বাকি খাবারগুলো কিন্তু ঠান্ডা হয়ে গেছে, তো ওগুলো আবার গরম করতে হবে। আর ওইদিকে ভাইও বসে আছে খাওয়ার জন্য, আর আমিও জানো তো মানে খেয়ে নেবো ঝটপট ভাবছি, আর রান্নাটা মানে কীভাবে যে হবে সেটাই ভাবছি আর কি। আসলে ঠান্ডা হয়ে যায় খাবারগুলো, তারপর আর খেতেই ইচ্ছে করে না এত শীতের মধ্যে। যাই হোক, এই যে দেখো চিকেনের লিভারগুলো কষিয়েছি না, তেল ছেড়ে দিয়েছি আর দারুণ কালার এসেছে কিন্তু। যাই হোক, তো ভাই তো বসেই আছে, এবার ওর জন্য ভাতটা বেড়ে নেবো। আর আমি ভিডিওটা আর বেশি বড় করবো না, এখানেই শেষ করবো। নতুন আর একটি ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে দেখো চিকেনের ফাইনাল লুক একবার তোমাদের দেখে যাই, এই যে দেখো ফাইনাল লুক। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।